ও জাস্ট মেশিন একটাই কাজ করে এরকম কিছু যে ওই মেশিনটা দিয়ে শুধু মান্থলি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমার মতো নিউ ইয়র্কে যারা যারা প্রথম প্রথম আসছেন তারা অনেকেই হচ্ছে এই প্রবলেমের সম্মুখীন হয়েছে, সেটা হচ্ছে মেট্রো কার্ড কীভাবে রিফিল করবে সেটা আমরা জানতাম না, বা মেট্রো কার্ড কীভাবে এখান থেকে নিবে সেটাও আমরা জানতাম না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মেট্রো কার্ড রিফিল করা যায়, বা আপনারা হচ্ছে মেট্রো কার্ড নতুন করে কিনতে পারবেন। কারণ এখানে হচ্ছে যারা আমরা নতুন আসি তাদের সবাইকে হচ্ছে সাবওয়েতে যাতায়াত করতে হয়, তো এটা একটু হলেও উপকারে আসবে। মান্থলি স্টার্ট ইংলিশ মেট্রো কার্ড। এখানে আরেকটা কথা, আপনার কাছে যদি কার্ড না থাকে তাহলে গেট আ নিউ কার্ডে ক্লিক করবেন, তখন হচ্ছে $1 দিতে হবে আপনাকে, তারপরে হচ্ছে আপনি একটা নিউ কার্ড পেয়ে যাবেন। তখন আবার হচ্ছে ইংলিশে দিয়ে তারপরে হচ্ছে মেট্রো কার্ড রিফিল, তারপরে এই যে রিফিল মেট্রো কার্ডে ক্লিক করবেন, তখন আপনাকে দেখাবে $5, তারপরে $14, আপনি যত টাকা নিতে চান, মানে যত টাকার কিনতে চান তত টাকার কিনতে পারবেন। সো আমি এখন হচ্ছে গেট আ নিউ কার্ডে দিছি, ওইখানে ক্লিক করলে হচ্ছে আবার আনলিমিটেডের অপশন আসে যে আপনি আনলিমিটেড কত নিতে চাচ্ছেন। তো আনলিমিটেড আমি হচ্ছে পুরো এক মাসের জন্য করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে ক্যাশ অপশন আসবে, ক্যাশে ক্লিক করবেন, আর আপনার যদি ক্রেডিট কার্ড বা অন্য কোনো কার্ড থাকে তাহলে কার্ডে করলে ওইখানে যে একটা ইয়েলো কালারের বক্স ওইখানে হচ্ছে দিলে আপনার ওইখানে কার্ডটা নিয়ে নেবে, আমি যেখানে কার্ডটা রাখছি আর ওইখান থেকে আপনার আর কার্ডও নিয়ে নেবে। সো এইখান থেকে হচ্ছে আমি জাস্ট ক্যাশ দিছি, তো এখন আমার ক্যাশ টাকা নিচ্ছে। ওই যে দেখছেন ইয়েলো কালার, ওই বক্সের মধ্যে আপনি কার্ড দিবেন, ইয়েলো কালার আপনার যে কার্ডটা থাকবে মেট্রো কার্ডের ওই কার্ড, যখন আপনি রিফিল কার্ড দিবেন তখনই ওই ইয়েলো কালার ওইখানে হচ্ছে আপনার ওই আপনার কার্ডটা দিয়ে দিতে হবে, আর মেশিন আপনার কার্ড নিয়ে নিবে, আর তারপরে হচ্ছে আপনি টাকার অ্যামাউন্টটা দিবেন, অ্যান্ড ক্যাশ কার্ড কোনটাতে দিতে চান হচ্ছে ওইটাতে ক্লিক করলে নিয়ে যাবে। সো এখন আমি ক্যাশে দিয়ে হচ্ছে $133 আমার হয়ে গেছে অলমোস্ট। তো আর এখানে নাকি মেশিন হচ্ছে $100 নেয় না, $100 নেয় না, তো আপনার হচ্ছে জাস্ট আমার দিতে হবে $20 করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে এখানে দেখেন প্রায় $33 মতো, তো আমি দেখলাম যে আমার $1 এক একটা কয়েন আছে, তা আমি চিন্তা করলাম যে আমার $1 কয়েনটা আমি এখানে ঢুকাই দিব। তো আমি $20 অলমোস্ট আমার শেষ। আর যারা আসলে ভিডিওটা ভালো লাগছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই একটু আমার পেজটা ফলো করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা কোন কোন কোয়ালিটির ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা উল্টাপাল্টা কমেন্ট করে আমি বলবো তাদের হ্যাবিটই এরকম, প্রতিটা মানুষের কমেন্ট বক্সে যা যা উল্টাপাল্টা কমেন্ট করা, তো তাদেরকে আর কোনো কিছু বলার নাই। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো একটু সাপোর্ট করতে, একটু কারণ এই কার্ডটা আমার 1 মান্থ ইউজ করে দিতে হবে, আর এখানে যদি কোনো বাঁকা টাকা বা ভাঁজ টাচ পড়ে যায় তখন এটা কাজ করবে না। তো আঙ্কেল আমাকে বোঝাচ্ছে যে হচ্ছে এই কার্ডটা এক মাস তোমাকে যত্ন সহকারে রাখতে হবে, কারণ হচ্ছে তুমি যদি এই কার্ডটা ভাঁজ পড়ায় ফেলো, এই করো সেই করো, তখন কিন্তু এই কার্ডটা আর চলবে না। তো তখন তোমার এই একটা রিসিট আসে, ওই রিসিটটা রেখা দিতে হয়। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল, ওকে বাই, ওকে আঙ্কেল বাই। সো এই যে আমার সেই কার্ড, এই কার্ডকে আমার এখন এক মাস যত্ন সহকারে রেখে দিতে হবে। এটা আপনি যে বাসেও ইউজ করতে পারবেন অ্যান্ড সাবওয়েতেও ইউজ করতে পারবেন।